আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডিএক্স স্পোর্টস নিউজে। আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইপিএল থেকে ছিটকে গেছে ঋষভ পান্ত। মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে বেশ কিছু মাস থাকতে হবে মাঠের বাইরে। তাই তো ঋষভ পান্তকে ছাড়াই আসন্ন আইপিএলে খেলতে হবে দিল্লি ক্যাপিটালসকে। ঋষভ পান্ত যে আইপিএলে নেই তা আগেই জানিয়ে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। এবার ঋষভ পান্তের অনুপস্থিতিতে দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন সৌরভ। এই প্রসঙ্গে সৌরভ বলেন, আমরা অধিনায়ক ঠিক করে ফেলেছি, ঋষভ পান্ত না থাকায় দিল্লিকে নেতৃত্ব দেবে ডেভিড ওয়ার্নার। তো দর্শক, ডেভিড ওয়ার্নার কি পারবে ঋষভ পান্তের অধিনায়কত্বের অভাব পূরণ করতে? আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।